প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর নেমেতে সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়ে হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। তাহলে শুরু করি লেনদেন। আমরা সাধারণত জানি অর্থের অঙ্ক পরিমাপযোগ্য কোনো ঘটনাসমূহকে লেনদেন বলা হয়। লেনদেনের বিভিন্ন সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা আমরা আর যাবো না, আমরা সরাসরি চলে আসবো হিসাব সমীকরণ। অর্থাৎ হিসাব সমীকরণের একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। হিসাব সমীকরণের সংজ্ঞাটা আমি একটু তোমাদেরকে বলি যে কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায় সমান হবে। মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব ও বহির্দায় সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। এখানে বলছে যে মোট সম্পদের পরিমাণ তার সমান হবে মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান হবে। অর্থাৎ এটাকে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি একটা ছোট সমীকরণের মাধ্যমে এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি। হিসাব সমীকরণের সূত্র, এ সমান এল প্লাস এ। এখানে এ হচ্ছে, আমি একটু ফুল মিনিং লিখে দিই, এ সমান অ্যাসেট, অর্থ সম্পদ বা সম্পদ সমূহ। এল তে হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিস অত দা। এতে হচ্ছে ইকুইটি, ইকুইটি অর্থ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, দেখো এখানে বলছে যে এ যদি 5000 টাকা হয় তাহলে এল এবং ই এই দুটা উপাদান মিলে হবে 5000 টাকা। এখন দেখি কিভাবে 5000 আমরা তৈরি করতে পারি। ধরো আমরা কোথাও এটা প্রমাণ জন্য একটু লিখে নিলাম যে এ সমান 5000 টাকা, এল সমান 2000 টাকা, ই সমান 3000 টাকা। এখন এটা আমরা সমীকরণের মাধ্যমে বসাবো। এ সমান আছে হলো 5000 সমান এল আছে 2000 প্লাস ই হচ্ছে 3000 টাকা। এখন যোগ করলে দেখা যাচ্ছে যে 5000 সমান 2000 যোগ 3000 সমান হচ্ছে কত, 5000 টাকা। অর্থাৎ এ সমান এ প্লাস ই প্রমাণিত। এ যদি 5000 হয় তাহলে এ প্লাস এই দুইটা উপাদান মিলে হবে 5000। আবার অন্যভাবে করা যায়, তাহলে আমরা একটা নৈবেদ্যিক মাধ্যমে নৈবেদ্যিক সলভ করি যে নৈবেদ্যিকটা কিভাবে আমরা সলভ করবো। এখান থেকে যে সঠিক সমীকরণ কোনটি, একটা প্রশ্ন আসলো যে সঠিক সমীকরণ, সঠিক সমীকরণ কোনটি। এখানে এ দেওয়া আছে এ সমান ই মাইনাস এল, দিয়ে দেওয়া আছে এল প্লাস এ সমান ই, সি এ দেওয়া আছে ই সমান এ প্লাস এল
দিয়ে দেওয়া আছে L সমান A মাইনাস A। এখন আমরা কি করে বুঝব যে এখানে কোনটা সঠিক সমীকরণ? হ্যাঁ, আমরা যদি এখানে এই উপাদানগুলোর যে টাকা দেওয়া আছে যদি এখান থেকে আমরা এখানে নিয়ে এটা প্রমাণ করি তাহলে বলা যাবে কোনটা সঠিক সমীকরণ। এখন আমরা দেখি প্রথমটা যে এ এখানে দেওয়া আছে 5000 টাকা, ই দেওয়া আছে 3000 টাকা, এল দেওয়া আছে 2000। এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে কি আসে? 5000 সমান 3000 থেকে 2000 চলে গেলে থাকে 1000 টাকা, অর্থাৎ এই সমীকরণটা সঠিক নয়। দ্বিতীয়টা যে এল হচ্ছে 2000 প্লাস এ হচ্ছে 5000 সমান এ হচ্ছে 3000 টাকা, সুতরাং আমরা কি পাই 2000 আর 5000 যোগ করলে হয় 7000 টাকা সমান 3000, অর্থাৎ এই সমীকরণটাও সঠিক নয়। আমরা সি দেখব, সি দা আছে ই, ই দা আছে 3000 টাকা সমান এ আছে 5000 সম্পদ প্লাস এল মানে দায় দেওয়া আছে 2000 টাকা, সুতরাং 3000 সমান 5000 আর 2000 7000, অর্থাৎ এটাও কি সঠিক নয়। এখন ডি নম্বরে আমরা দেখব কি দেওয়া আছে, যে এল দেওয়া আছে 2000 সমান এ দেওয়া আছে 5000 মাইনাস এ দেওয়া আছে 3000 টাকা, সুতরাং 2000 সমান 5000 থেকে 3000 চলে গেলে থাকে 2000, অর্থাৎ এই সমীকরণটা আমাদের কি সঠিক? আমাদের যখন নবীতে কাজবে তখন এভাবে সমীকরণ কি করতে হবে, প্রমাণ করতে হবে। এরপর আমি দেখাবো হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপ আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ সূত্র, এই সূত্রটাকে আমরা একটু বড় করবো, সেটা কিভাবে? হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এ সমান এ প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, ব্র্যাকেটটি আমরা আটকিয়ে দেব। এখানে এ হচ্ছে কি সম্পদ, সেই সম্পদটা আমরা ঠিক রাখলাম। এরপরে সমানের পরে আছে কি এল, এল হচ্ছে কি দায়, আচ্ছা আমরা এলটা কি রাখলাম ঠিক রাখলাম। এরপর আছে প্লাস, প্লাস ঠিক আছে। এরপর আমরা এই যেখানে এই উপাদানটা ছিল ঠিক সেই উপাদানটাকে আমরা চেঞ্জ করে দিছি, অর্থাৎ এখানে যা আমরা লিখছি যে উপাদানগুলো, এই উপাদানগুলো হচ্ছে ই এর, অর্থাৎ ই সমান কি হবে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এখন আমরা এখানে কিছু ফুল মিনিং লিখেছি, এগুলো ছাড়া যেগুলো আছে সেগুলো ফুল মিনিং আমি একটু এখন তোমাদের দেখাবো। এখানে দেওয়া আছে এল, এল দে সরি এল, এল দেওয়া আছে, আমরা এখানে লিখব সি, সি সমান ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থ মূলধন, হিসাবে এখানে ক্যাপিটালকে বলা হয় মূলধন। অনেকে তোমরা জানো ক্যাপিটাল অর্থ রাজধানী, কিন্তু আমরা যখন হিসাবে এখানে করবো তখন এই ক্যাপিটাল করবো আমরা মূলধন। আটে রেভিনিউ, রেভিনিউ অর্থ আয়। এরপর আছে ইএক্স,
ax হচ্ছে expenses ax এর ফুল মিনিং expenses অথবা ব্যয় বা ব্যয় সমূহ আমরা ব্যয় লিখলাম এরপর দেওয়া আছে হলো ডি ডি এর ফুল মিনিং হচ্ছে ড্রয়িং ডি আর ড্রয়িং কত উত্তোলন অর্থাৎ সমীকরণের সূত্র হচ্ছে এ সমান এল প্লাস ই আর এই সমীকরণ যখন আমরা একটু বড় করব তখন সেই সমীকরণের সূত্র হবে এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি এরপর আমরা সাধারণত আমরা জানি যে এই ই হচ্ছে কি মালিকের সূত্র অর্থাৎ মালিকের অধিকার একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের অধিকার যেমন আছে তেমনই কি এই যে দায় লাইবিলিটিস পাওনাদারও এখানে কিছু অধিকার আছে পাওনাদার হচ্ছে এখানে তৃতীয় পক্ষ ব্যবসা তৃতীয় পক্ষ হচ্ছে এই বহির্দার এখন ই এর উপাদান আমরা এখানে দেখেছি ই মানে মালিকের সত্য আমার তোমাদের প্রশ্ন আসতে পারে যে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো যদি মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করে তাহলে আমরা কি এই চারটা উপাদানের এই চারটা উপাদানের মাধ্যমে আমরা কি করবো এই মালিকানা সত্যটা তৈরি করব আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই আমার এই হিসাব সমীকরণটা বুঝতে পেরেছো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ